আছি দেখুন এই যে কোন এক্সেল শীট এক্সেল শীট আমি এখানে ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আমি কিছু ডেটা ডিলিট করে দেই কারণ এটা আমার লাগবে না দেখুন বন্ধুরা এখানে সিরিয়াল নাম্বার আইডি নাম্বার নেম ডেজিগনেশন সেকশন জয়েন্টেড ডিওজে ডিওজে মানে ডেট অফ জয়েন এটা নিক নেম হচ্ছে ডেট অফ জয়েন গ্রোস মাস স্যালারি স্যালারিটাকে আমরা গ্রোস গ্রোস নামেও কল করি বা স্যালারি এস এ এন্ড আর স্যালারি এখন বন্ধুরা আমি এখানে আপনাদেরকে এই যে ফিল্টার এবং ফাইন অ্যান্ড রিফ্লেক্স এই দুটি কাজ দেখাবো তার জন্য আমাকে ফিল্টারটি ফিল্টার মূলত আমি এই সিলেক্ট করে নিলাম এই হেডারটা সিএল নাম্বার আইডি নেম ডেজিগনেশন সেশন জয়েন্টেড স্যালারি এই হেডারটা সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে এই যে ফিল্টারে ক্লিক করলে এই যে ফিল্টার বলে একটা অপশন আছে দ্যাট মিন্স এই যে দেখুন বন্ধুরা একটা তীরচিহ্ন মন্ত আছে দ্যাট মিন্স এটিকে বলা হয় ফিল্টার এবং আমি ডাটাকে ফিল্টার করে নিলাম ওই ফিল্টারের সুবিধা অনেক সুবিধা আছে যেমন বন্ধুরা এখান থেকে আমি দেখুন বন্ধুরা ফিল্টারের মাধ্যমে আমি ডাটাকে শর্ট করতে পারি যেমন আমরা এখান থেকে আমি সিলেক্ট অল উঠাই দিলাম আমি শুধু কাটিংটা দেখি দেখুন বন্ধুরা এখানে শুধু অনলি কাটিং ছাড়া অন্য কোনো ডাটা দেখাবে দেন সেম ওয়েতে আমি এখান থেকে শুধু ফিনিশিংটা দেখব দেখুন বন্ধুরা শুধু ফিনিশিংয়ে ডাটাটা আমাদেরকে দেখাচ্ছে তারপর আমি এখান থেকে এই ফিল্ডটাকে ক্যান্সেল করে দিলাম দেওয়ার পরে আমি আবার এখান থেকে শুধু একটা লাইন এবং দুটো লাইন এক এবং দুই নম্বর লাইন দেখব দেখুন বন্ধুরা এই এক নম্বর লাইন দুই নম্বর লাইন এটা আমাদেরকে দেখাচ্ছে এবং এই ক্লিয়ার ফিল্টার ফর্ম সেশন এটি ক্লিক করলে আমার আগের অবস্থানে চলে আসবে আগের অবস্থানে চলে আসবে এটি মূলত ফিল্টার এখন ফিল্টার আমি যে কোনো ঘরে ক্লিক করে আমি ফিল্টার নিতে পারি সেম ওতে একই কাজ আর কি যেমন এখানে আমি ডেজিগনেশনের উপরে আমি সিলেক্ট উঠাই দিয়ে আমি এখানে যে আমি দেখবো যে শুধু অপারেটার কতজন আছে সিনিয়র অপারেটার অনেক অপারেটার তারপরে গেট অপারেটার আছে তারপর আছে মানে সিনিয়র অপারেটার আর অপারেটার কারা আছে এটা দেখি আমি তাহলে দুটো দিয়ে সিলেক্ট করলাম দেখুন বন্ধুরা এখানে অপারেটার এবং সিনিয়র অপারেটার যারা আছে তাদের ডাটাটা এখানে শো করতেছে বাকি ডাটাগুলো আমাদের শো করতেছে না এটাই মূলত হচ্ছে ফিল্টার ফিল্টারের কাজ এবং আর একটা অপশান আছে যেমন বন্ধুরা আমি এখানে এই স্যালারি অঙ্ক দেখতে পাচ্ছি যে 8,786 9,380 তারপরে 8,000 এখন এখানে ফিল্টারের একটা দুটো ক্যাটাগরি আছে যে দেখুন বন্ধুরা আমি এখানে কাছে নিয়ে গেলে শর্ট স্মল টু লার্জেস্ট নিচের থেকে আছে শর্ট লার্জ টু স্মল এই দুটার কাজ তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে ডাটাকে শর্ট করবে স্মল টু লার্জ মানে ছোটো থেকে বড় আকারে সাজাবে এটি ক্লিক করলে দেখুন বন্ধুরা সবচেয়ে ছোটো সংখ্যা 8,000 এবং এর নিচে আছে 8,100 8,200 8,300 8,308 তারপর হচ্ছে 8,420 জাস্ট লাইক সে স্মল থেকে লার্জেস্ট ডাটাটা আমাদেরকে ভিউ করাচ্ছে আমি এটাকে দেন সেম ওতে লার্জেস্ট টু স্মল দেখবো তখন আমি এখানে কাটছে দেখে দেন আমি শর্ট লার্জেস্ট টু স্মল ক্লিক করলে দেখুন বন্ধুরা সবচেয়ে বড় সংখ্যাটি
থেকে এবং সর্বনিম্ন সংখ্যাটি এখানে দেখাচ্ছে। এখানে সবচেয়ে বড় সংখ্যা 19,500 টাকা স্যালারি আছে, দেন এর নিচে 16,000 টাকা, এর নিচে 14,666, জাস্ট লাইক এভাবে এসে লার্জেস্ট টু স্মল এই ডাটাটা দেখাচ্ছে।